এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। বন্ধু, তোমরা সমুদ্র বিচ থেকে রিক্সা, টোটো, অটো সবই পাবে মন্দির যাওয়ার জন্য। এই মন্দির যাওয়ার রাস্তায় কিন্তু অনেক ছোটখাটো মন্দির আর রয়েছে। আমরা একদম মন্দিরের সামনে এসে গেছি। এ পুরো মন্দিরে দিবাই। জয় প্রভু জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ, জয় প্রভু। এটাই হচ্ছে জগন্নাথ মন্দির। জয় প্রভু জগন্নাথ। এই একটা দুর্গা পুজো হয়েছে। এই হচ্ছে জগন্নাথ মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এখান থেকেই দেখানো। না, এই দিক দিয়ে কিন্তু গিয়ে এন্ট্রি নিতে হয়। আর এই যে এইসব যে দোকানগুলো আছে এখানে, তোমরা বন্ধুরা সবাই জুতো, মোবাইল এইগুলো জমা দিয়ে দেন মন্দিরের জন্য প্রবেশ করতে হবে। এই যে মন্দিরের প্রবেশ পথ। কি সুন্দর লাগছে। জয় জগন্নাথ। তোমরা সবাই ভিডিও দেখার সময় বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে দাঁড়িয়ে থাকলে একদম অন্যরকম ফিলিংস হয় জগন্নাথের কাছে।
এই যে সবাই এইদিকে কিন্তু পা ধুয়ে তারপরে সবাই কিন্তু এন্ট্রিটা নেয়, এই যে এটাই কিন্তু মেন দ্বার। এই যে দেখো, যতটা জুম করে পারলাম দেখালাম, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। গুড মর্নিং গাইজ, আজকে আমার পুরীতে তৃতীয় দিন আর আজকে শুভ মহাষষ্ঠী। আমি আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভ মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছার অনেক ভালোবাসা। আর আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথ মন্দিরে, আমি পুজো দিয়ে উঠলাম, এখন বাজে 8:10। এই যে জগন্নাথ মন্দির, সকাল সকাল এসেছি, অনেক ভিড়টা কম ছিল আর খুব সুন্দর পুজো দিয়েছি। এই যে পুজোর প্রসাদ, তোমরা দেখো মন্দিরটা, আর তোমরাও এই ভিডিও দেখতে দেখতে তিনবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে আমি খুব ভালো দিনে আজকে জগন্নাথ দর্শন করলাম। আজকে যেখানে আমাদের কলকাতায় পুরীতেও একটা দুর্গাপুজো হচ্ছে, তোমাদের দেখাবো, মানে মন্দিরের পাশেই আজকে মহাষষ্ঠীতে জগন্নাথ দর্শন। এখান দিয়েও কিন্তু সবাই ঠাকুরকে আরতি করে। এই যে সবাই এই দিক দিয়েও আরতি করে ঠাকুরের নামে প্রদীপ দেয়, ঘিয়ের প্রদীপ। ঘিয়ের প্রদীপ সবাই এখান থেকে ঠাকুরকে নমস্কার করে দেখাচ্ছে আরতি করে। সবাই জগন্নাথের উদ্দেশ্যে কিন্তু ঘিয়ের বাতি দেয়। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনেই একদম দুর্গাপুজো। এই যে মন্দির হচ্ছে এই দিকটায়, এই যে মন্দিরের ছায়া দেখা যাচ্ছে এখান থেকেই, এই যে পুজো। আজকে দুর্গা ষষ্ঠী, আমার ঠাকুরও দর্শন হলো। খুব সুন্দর ঠাকুরটা, এই দোকান থেকে খাজা নিলাম, এটা নিঃসিংহ। এটা হচ্ছে 200 টাকার কেজিটা নিয়েছি, আর ওই দিকে রয়েছে 400 টাকা কেজির। এই হচ্ছে দোকানের বাইরেটা, এই যে আদি নিঃসিংহ সুইটস। এই যে তোমরা সবাই দেখবে পদ্মা লজের নিচে, এটা খেয়াল রেখো, খুব ভালো খাজাটা পাওয়া যায়। এই যে এই হচ্ছে আমাদের হোটেল, এই যে আরএল, দুপুরবেলার ভিউ দেখাচ্ছি। এই যে আমি এটার ফার্স্ট ফ্লোরেই রয়েছি, এই যে আরএল হোটেল। আর আমাদের হোটেলের সাথেই কিন্তু সুদীপার রান্নাঘরটা রয়েছে, এই যে, এই যে সুদীপার রান্নাঘর। দারুণ খাওয়া দাওয়া খেলাম যতদিন ছিলাম, একদিন বাদ দিয়ে
দারুণ ভিউ হয় এই হোটেলের। বন্ধুরা আজকে তো আমার পুরীতে লাস্ট দিন, আর বিদ্যুৎ চমকানো আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে, আমি ছাদে রীতিমতো ছাতা নিয়ে দাঁড়িয়ে আমি তোমাদের দেখাতে চাচ্ছি যে সমুদ্র পার এলাকায় বিদ্যুৎ চমকালে ঠিক কেমন লাগে দেখতে। এটা অনেকেরই সৌভাগ্য হয় না, আমি বলবো তো দেখো কেমন হয়, খালি একটু দেখো যে কেমন লাগে। এই দেখো আমার ছাতা মাথা উড়ে যাচ্ছে রীতিমতো, ছাতাও ক্যামেরায় চলে এসছে রীতিমতো আমার। আর ওইটা হচ্ছে সেই সমুদ্র আরতিটা, ওরে বাবা রে, যেন ঝড় রীতিমতো ঝড়। দেখো দেখো দেখো, মাই গড, আমি পুরো উল্টে যাব এই হাওয়ায়, আমি চলে যাচ্ছি। এই যে আমি এই আড়ালে এলাম, এই যে উফ রেকর্ড হাওয়া দিচ্ছে, সমুদ্র তেমনি ভাটায় আছে কিন্তু সমুদ্র ফুলে ফেপে উঠবে রাতের দিকে, কারণ রাতে আবার জোয়ার আসবে, সবে জোয়ার গেছে। উফ সো গড, জগন্নাথ রক্ষা করো, জগন্নাথ রক্ষা করো। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু আমার ক্যামেরায় ওতে জল পড়েছে তাই এমন মনে হচ্ছে, আদারওয়াইজ কিছুই না। কিন্তু এই যে বিদ্যুৎ চমকানো, প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর পরিমাণে। ঠাকুরকে বলি বৃষ্টিটা কমে যাক, কারণ কালকে আমার ট্রেন আছে সকাল 5:45, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে উড়িষ্যায়। আমি যেটা শুনলাম, আমি যখন একটা দোকানদারের কাছে গিয়েছিলাম একটা জিনিস কিনতে, তখন বললো উড়িষ্যার আবহাওয়া দপ্তরও বলেছে বৃষ্টি হবে, বৃষ্টি হবে বলেছে। মানে ভাবা যাচ্ছে না যে তাই বলে এত পরিমাণ। বৃষ্টিটা এই আলোতে বোঝা যাচ্ছে বৃষ্টিটা কেমন পড়ছে, ওরে বাবা রে, ঠাকুর জগন্নাথ কমিয়ে দাও, কালকে আমার ট্রেন, মার্কেট টার্কেট পুরো ফাঁকা। দেখো বন্ধুরা লোক টোক কেউ নেই, তাদেরও তো অবস্থা খারাপ না বলো, কি অবস্থা বৃষ্টির মধ্যে, ওরে বাবা, ভগবান রক্ষা করো। আমার একটাই আর তার মধ্যে উড়িষ্যা উপকূল, এ ভয় তো লাগবেই বলো বন্ধুরা, উড়িষ্যায় তো ঝড় বৃষ্টি হওয়া মানেই বিরাট, যেহেতু সামনেই সমুদ্র, উড়ি প্রচুর জবরদস্ত বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর, মানে মার্কেট পুরো শূন্য, প্রচুর জবরদস্ত বৃষ্টি, তেমনি বিদ্যুৎ চমকানো। দেখলে ওই দেখো আওয়াজ, ও গড, জগন্নাথ রক্ষা করো, রক্ষা করো। সব যে যেখানে পাচ্ছে দৌড়াদৌড়ি করছে রীতিমতো। হ্যালো গাইস, আমার পুরী ট্রিপ কমপ্লিট হলো, তোমাদেরকে সি বিচ দেখিয়েছি, জগন্নাথ টেম্পল দেখিয়েছি, সি ভিউর মর্নিং ভিউ, আফটারনুন ভিউ, দেন নাইট ভিউ সবই দেখিয়েছি, জগন্নাথ টেম্পেলও দেখিয়েছি। আর তোমাদেরকে আমি একটা কথাই বলবো, কালকে আমার ভিডিও হবে ডাউন পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস, যে ট্রেনটি 2 বছর বাদে ফের চালু হচ্ছে, কিন্তু এই ভিডিওটা দেখার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে, কারণ
আমার আগের এই ভিডিওগুলো পোস্ট হবে তারপর। তোমরা প্লিজ আমার সাথে থেকো। আর এই হচ্ছে আমার সেই হোটেলের ব্যালকনি, সমুদ্র তোমরা দেখতেই পাচ্ছ। আর আর শেষ বারের মতন বলা ঠিক যায় না, বাট আমার আজকের মতন বলতে ইচ্ছা করছে একবার, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমরা পারলে প্লিজ নিজেরা মনে মনে বলো, জগন্নাথ তোমাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ করবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই স্ট্রিট ভিউটা তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। হোটেল ম্যাক্সিমাম দোকানগুলো সব বন্ধ হচ্ছে, কিন্তু আস্তে 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 সমস্ত দোকানপাট বন্ধ হচ্ছে। আর আমার কালকে ভোরবেলা পুরী থেকে, আর আমার সত্যি কথা বলছি, পুরী থেকে ফেরা মানে আমার যে কী কষ্ট, মানে বোঝানো যায় না। যদিও দেখতে পাচ্ছ যে চোখ থেকে জল বেরিয়ে যায়। আমি পুরীকে এতটা ভালোবাসি, আমি জানি না কেন ক্যামেরার সামনে কেঁদে ফেলছি, কিন্তু পুরীকে না গেলে তো আবার আসাও যাবে না, তাই না বলো বন্ধুরা? তাই বাড়ি ফিরতেই হবে। আমি বাড়ি যাব, আর পাচ্ছি না, আমি আমি বাড়ি যাব, আবার আসবো পুলিশ। আমি এই জগন্নাথ দেবের কাছে দাঁড়িয়ে বলছি, আমার দিকে একটুও ভালো লাগে না। আমার পুরী সব সময় ভালো লাগে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেন তোমরা থেকো আমার সাথে, আর আমার ভিডিও দেখতে যারা অবশ্যই নতুন থাকবে তারা সবাই সাবস্ক্রাইব করে দিও। আই মিস ইউ পুরী। আমার মনে হচ্ছে না যে আজকে ষষ্ঠীতে কলকাতা দুর্গাপুজো হচ্ছে, বিশ্বাস করো বন্ধুরা। কিন্তু পুরীটাকে কেন জানি এত ভালোবাসি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গুড নাইট।